গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। লিপন দীপা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো বৃহস্পতিবার, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে, অনুষ্ঠান তো অনুষ্ঠানই হয়, তো দেখো বাড়িতে আজকে কি অনুষ্ঠান আছে। এই দেখো মাসির লাইকেলের লাড়ু বানাচ্ছে, এখন আমরা সকালে চা খাবো। এই দেখো সবার জন্য চা বাড়া হয়ে গেছে, এই যে আমি চা খাচ্ছি। মাসে এখন মাছ আর মাংস ধুচ্ছে, রান্নার জন্য সব রেডি করে নিবে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অল্প সাপোর্ট করো তোমরা সবাই। মাছ আর মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছে, এখানে আছে দুই রকমের মিষ্টি আর সিঙ্গারা, এখন আমরা খাবো। বিরিয়ানির জন্য ভাতটা রেডি করে নিয়েছে, আজকে মেনুতে ছিল বিরিয়ানি, মাছের ঝোল, ঘন্ট আর টক। আমার মেয়েকে দেখো আশীর্বাদ দিচ্ছে, এটা আমার বড় ভাই আর আমার মেয়ে বসে আছে। আজকে আমার মেয়ের মামা ভাত হবে, এটা আমার ছোট ভাই, ছোট ভাই আশীর্বাদ দিচ্ছে। এখন সবার খাওয়া দাওয়া চলবে, দেখো আমার বড় ভাই কী করছে, মেয়ের খাওয়াটা ও নিয়ে নিচ্ছে, এখন সবাই খাওয়া দাওয়া করবে। আর বিকালে ছিল চিড়া ভাজা আর বাদাম।